আচ্ছা, এরপরে পরবর্তী যিনি শিল্পী আছেন তিনি হলেন সোমদত্তা মিশ্র, প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব পূরবী ভট্টাচার্যের সুযোগ্য শিষ্যা। বিভিন্ন ধারার লোকগানের সঙ্গে সোমদত্তা নিজেকে মেলে ধরেছে প্রতিনিয়ত, এবং আমরা সোমদত্তাকে খুব ভালো করে চিনি জানি এবং সকলেই ওর গান অনেকেই অনেক অনুষ্ঠানে শুনেছে। আসুন তাহলে স্টেজে আমরা সোমদত্তাকে অবশ্যই আসতে আমন্ত্রণ জানাবো। সোমদত্তা আমাদের মধ্যে চলে এসে একটু জোরে হাততালি হয়ে যাক ওর জন্য। সোমদত্তা, আজকে কী ধরনের গানটা গাইতে চাইছো তুমি? ঝুমুর গাইবো একটা। ঝুমুর গাইবো, মানে এটা কি লোকগীতি পড়ছে না ভাটিয়ালি গান? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ঝুমুর হচ্ছে লোকগীতি। এটা সাধারণত ঝুমুর বলতে মানে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত যে অঞ্চলে জলের খুব অভাব, মাটির গন্ধকে আমাদের সামনে তুলে ধরবে, যেখানে জলের অনেক সমস্যা, জলের অভাব, দূর দূরান্ত থেকে মানুষ জল টেনে নিয়ে এসে নিজেদের জীবনযাত্রা চালায়। এবং আমি মানে একটা শ্রমিক চালানের গান গাইবো, সেটারও একটা হিস্ট্রি আছে। মানে একটা সময় যখন পুরুলিয়া, বাঁকুড়া থেকে অনেক শ্রমিকদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে বা কখনো বলপূর্বক তাদেরকে আসামে নিয়ে যাওয়া হয়েছিল আর কি, বিভিন্ন ভীষণ ভাবে তাদের উপর খাটানো হতো, মানে যতটা খাটতো সেই মূল্যে কিছুই পেতো না, কিন্তু তাদের মনের সেই দুঃখ কষ্টের গানটা তুমি তুলে ধরছো, তাই তো? অসাধারণ গান। তবে এত সুন্দর সুন্দর শিল্পীকে আমাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই বলাকাদিকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর দেবব্রত সেনকে অসংখ্য ধন্যবাদ, এবং পরম্পরা সাঁঝের আটচালা অনুষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর শিল্পী, সত্যি এক আটচালা, এটা কথা এই জন্যই বলে যে আটচালা, একই ছাতের নিচে এত রকমের এত সুন্দর সুন্দর শিল্পী, আমাদের সকলের মন ভরে যাচ্ছে। আরও অনেক শিল্পীরা আছেন, তাদের সঙ্গে অবশ্যই তাদের সামনে গান শুনবো আমরা। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সোমদত্তাকে, সোমদত্তা এত সুন্দর গান আমাদের সকলকে শোনাবেন। থ্যাংক ইউ। Oh,
Thank you.